ঠিক নেই। আল্লাহর ওলিদের দৃষ্টিতে কি হয়ে যায়? কাজ হয়ে যায়। শাহজালাল ইয়ামানির নৌকা যাইতে দেবে না সুরমা নদীতে। এখন শাহজালাল ইয়ামানির নৌকা লাগবে না বেটা, মোসল্লা যায় নামাজ বিছিয়ে দিছে। বিরাট মূলক করেছে বিজয়, মাত্র ১৭ ঘর সাওয়ার, যায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পাক। বাংলার বীর মুসলমান, সামনে নদী, এখন নৌকা বন্ধ করে দিছে। গৌর গোবিন্দ কেমনে যাইবে? পৃথ্বীরাজ শাহজালাল রহমতুল্লাহ আলাই যায় নামাজটা বিছাই দিয়ে এখন নৌকা হয়ে যা, আমার ৩৬০ জন সঙ্গী পার হবে। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সওয়ার, শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। সুবহানাল্লাহ কইবেন না মেয়েরা? শাহজালাল ইয়ামানি কত রোব! আমি সিলেট শহরে রমজান মাসে ইলমুল কেরাত পড়াইতাম কয়েক বছর আগে শহরে, তা আমাকে এক লোক ১,০০০ খরচ দিত, প্লেনে রমজানে নিত আনতো, এক মাস পড়াইতাম। তো মাজার শরীফে প্রতি শুক্রবার আমি একটা মিলাদ দিতাম, এশার নামাজের পর ডিসিএসপি সবাই এসে মিলাদে শরীফ হইত। এরপরে মুসাবাজ আমার হাদিয়ে দিতে বিশাল টাকা পাইতাম। পরে একদিন ডিসি ভক্ত হয়ে হুজুর আপনাকে শাহজালাল ইয়ামানির তরবারিটা দেখাল, ৮৫০ বছর আগের তরবারি ধরছি, আমার হাত কাঁপা শুরু হয়ে গেছে। তরবারি দেখে কান্না শুরু হয়েছে, শাহজালাল ইয়ামানির কি তাসির! ৮৫০ বছর পর শাহজালাল ইয়ামানির জুতা মোবারক খরম এ দেখে আমার ভয় লেগে গেছে। বলেন না সুবহান, কত বড় তাকওয়া, কত বড় উচ্চ মাপের ওলি, যেটা কল্পনা করা যায়। আমি হুজুরের তরবারি ধরছি, খরম উসুমা দিছি, শাহজালাল ইয়ামানি বলছে আল্লাহ জানা মাজদা নদীতে নৌকা বানাই দাও, আল্লাহকে বন্ধু কইছে কাম হইল, বাস্তব হয়ে গেছে। বলেন না সুবহান, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এটাকে বলা হয় ফেরাসতের অধিকারী। এখন নবী হুদিস আবু হুরায়রার চাদর দিয়ে দিছে, কয় আল্লাহ রব্বিল কাবা, কাবার মালিকের কসম, নবীর ফুয়ের পর থেকে আমি আবু হুরায়রা একটা হাদিসর ভুলি নাই। ব্রেন খুলে গেছে আবু হুরায়রা নবীর কাছ থেকে হাদিস শোনে আর মুখস্থ করে। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা এদিকে আসো, ফাদা খামসান, আঙ্গুলের ৫টা আঙ্গুল গণ্যে বললেন, আমি এখন ৫টা নসিহত করব। নাম্বার ১, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাও। নসিহত কয়টা করছে? ১, ৫টার ১ নাম্বার, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, হারাম কাজ বর্জন করো, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে অধিক ইবাদতকারী। ইসমে তাবজে আবাদা, দেখেন কয় নাই, তুমি বেশি ইবাদত করো, আবাদান নাস, অধিক ইবাদতকারী হয়ে যাবা। বলছে কি ইবাদত লাগবে না তো, তুমি গুনাহমুক্ত জীবন গড়ো, তাতে তুমি ইবাদতকারী অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা ৫ নম্বরের ১ নম্বর নসিহত, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। এই জন্য বাবা আমরা তো গুনামুক্ত জীবন গড়তে পারি না, গুনাহ এত সহজ। আগের দিনের মুসল্লিগুলার চেহারাই ছিল নূর, আর মসজিদগুলি ছিল টিনের ঘর, ভাঙ্গা মাটির ঘর, চেহারা নূর চমকাইত। আর এখন মসজিদগুলি নূর চমকা টাইলস, আর মুসল্লির চেহারাগুলি শয়তানের মতো। কি ঠিক না বেঠি? মুসল্লিদের চেহারায় নূর নাই, আফসোস, এটা হাসার জন্য বলি নাই। মসজিদে নামাজে দাঁড়ায় আর মোবাইলে হিন্দি গান রিংটোন চলতেছে। যেই মসজিদে আগের দিনে কইতো মসজিদে কসম কর, কথা বলার সাহস পাইত না, আর সেই মসজিদে এখন গান ঢুকে গেছে। আগের দিনে যদি একটা সিনেমা হলে ছবি দেখতে যাওয়ার কথা বলতো, বাবার কাছ থেকে টাকা নিবে কেমনে? চুরি করতে, মার কাছ থেকে টাকা চুরি করতে, ধান চুরি করতে, গম চুরি করতে, সিনেমা হলে ছবি দেখে আসতো, এরপরে দিত মায়ের দৌড়ানি, বাবায় দিত পিটানি। আর এখন তা লাগে না, এখন ৩০ টাকা দিয়া মেমোরি লোড দিলে শীতের সিজন ৪ মাস কম্বলের নিচে সিলেবাস শেষ করতে হবে। কি ঠিক না বেটি? কম্বলের নিচে ইয়ারফোন দিয়ে তুমি শুনতেছে, আর বাবায় তো বোঝো পোলায় ঘুমাইতেছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, আসলে তুমি ছবির সিলেবাস কমপ্লিট কর।
কি ঠিক না বেঠিক? এই জন্য এই যুগে হইল গুনাহ বড় সহজ। মোবাইল উনি আছে গোয়ালন্দমোর, এই তো আমি মাওয়ার এই আরিসের কাছে গেছে, এই গাছের হেল্পার গাড়ির হেল্পার সুপারভাইজাররা মোবাইলে মিথ্যার অজিফা দৈনন্দিন আছে, একেবারে অজিফার কোনো ঘাপ নেই। তাহলে দেখেন এই যুগে গুনাহটা সহজ, নেক আমল কঠিন। এই জন্য আল্লাহর নবী বলছে, বাবা আমি নেক আমলের কথা আর বলবো না, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও আল্লাহর ওলি হয়ে যাও। এই জন্য সাহাবায়ে কেরাম নেক আমলের চেয়ে গুনামুক্ত জীবনকে বেশি প্রাধান্য দিতেন। সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, একটা মিথ্যা বলতেন না, সুবহানাল্লাহ কইবেন না। আর আমরা মিথ্যা কি মিথ্যা বলি না বলি না, মিথ্যা বলা ছাড়া লোক পাওয়া খুব কম, অন্যের গীবত করে কি করি না। অথচ ইমাম বুখারী, আবু আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল, ইবনে ইব্রাহিম, ইবনে মুগীরা, ইবনে বাদদিসবা, আল জুফি, আল ইয়ামানি, আল বুখারী, তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আমাকে যে কোনো পাপের জন্য পাকড়াও করতে পারবে, তবে একটা গুনার জন্য আল্লাহ আমাকে ধরতে পারবে না। সেই গুনাহ আমি বুখারী করি নাই, সেটা আমি কোনোদিন অন্যের গীবত করি না। বলেন হাজার হাজার উপস্থিত জনতা কেউ বলতে পারেন বুকে হাত দিয়ে আমি কোনোদিন গীবত করিনি? একজনও বলতে পারবেন কি না সন্দেহ আছে, থাকতে পারে নাই যে তা না, কি বলেন? কিন্তু সম্ভাবনা খুব কম। এই জন্য গুনামুক্ত জীবন, একজন সাহাবি তারা কত বড় মিথ্যাকে ফরেজ করতেন, জীবন চলে যাবে মিথ্যা বলবো না। এক সাহাবি সফরে রওনা হয়েছে ঘোড়ায় করে জার্নি করতেছে, তা আমাদের দেশে তো মোটর সাইকেল গাড়ি কত কিছু যানবাহন, আর আরবে মরু জাহাজ ছিল উট, আর স্বাভাবিক সফরের জন্য ছিল ঘোড়া। উটের মধ্যে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছে, মালিক যখন সফরে বের হবে বলতেন বুঝতে পারতো কতদিন, 15 দিন 20 দিন এক মাসের পানি সে ট্যাঙ্কিতে রিজার্ভ করে নিতে পারত। সুবহানাল্লাহ কইবেন না। এখন ওই স্বাভাবিক ঘোড়ায় সফর করতেছে, যাচ্ছেন প্রতিমধ্যে ঘোড়াটাকে এক জায়গায় দাঁড় করাইয়া ওই সাহাবি একটু প্রস্রাব করার জন্য হাজর সারার জন্য বসছে। এখন ঘোড়া গরু ছাগল এগুলি কি শরীয়ত আছে? কথা কয় না কি আছে, এক জায়গায় বেড়া দিবেন যে এই জায়গায় চলাচল নিষেধ, গরু আর ছাগল ডেঙ্গাইয়া যাইবে, এই কেদার কিছু মানুষ স্বভাবের লোক আছে পর্দা দিয়ে রাখছে, এখানে ঢুকা নিষেধ, উনি উকি মারে, এর মানে এই মানুষ গরু স্বভাবের কি ঠিক কি না। যেখানে বাধা তুমি যাও কেন সেখানে, ওই ঘোড়াটায় একজন লোকের ফসল যে খাওয়া শুরু করে দিয়েছে, এখন ফসল খাইছে ঘোড়ায়, ওই জমিওয়ালার মেজাজ গেছে গরমে, একটা পাথর নিয়ে মারছে ঘোড়ার জায়গা বেজাগায় পইরা ঘোড়াটা মরে গেছে। এখন ওই সাহাবির মেজাজ গরম হইবে না, পথ এ আরবে মরুপথে বালি দিয়ে কিভাবে যাইবে, ঘোড়া ছাড়া তো পাওয়া ঠুস পেরে যাবে। সাহাবির কাছে মেজাজ গরম হইয়া উনি রাগ হয়ে আরেকটা পাথর নিয়ে ওই ওই পথিকের জমিওয়ালার গায়ে মারছে। এখন ওনার মারার উদ্দেশ্য ছিল না, বেটা আমার ঘোড়া মাইরা ফেলছো, একটা পাথর মারছে, ওই পাথরটা ওনার বেজাগে যে পড়ে উনিও মরে গেছে। এটাকে বলা হয় কতলে খতা, ভুলে হয়ে গেছে ইচ্ছাকৃত। এখন বলেন কি করব, এইভাবে যদি আপনি কোনো জায়গায় রাস্তার লোক মাইরে ফেলতেন আপনি কি করতেন, মাতালার কি করতেন, পলায়ে যেতেন, এই কথাটা বলতে পারেন না কি, একজন লোককে যদি মাইরে ফেলতেন কি করতেন, পলায়ে যেতাম কি ঠিক না। ওই সাহাবি হায় হায়, ঘোড়ার বদলে ঘোড়া, চোখের বদলে চোখ, কানের বদলে কান বদলা, তা আমার ঘোড়া মারছে, আমি তো ঘোড়া আমি একটা মারতে পারি, আমি তো মানুষ মারতে পারি না। ওই জমিওয়ালার সন্ধান করতে 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 তার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাই খোঁজ নিয়ে দেখে তার দুইজন ছেলে বলে, বাবা আমি বুঝতে পারি নাই আমার ঘোড়া তোমার বাবা মেরে ফেলেছে, আমি একটা পাথর মেরে ফেলেছি, এখন কি করবা কর। সুবহানাল্লাহ কইবেন না, নবীর সাহাবি যে ধরা দিস, এখন আপনারে যে যদি আপনার আব্বার আমি মাইরে আইছি আপনি খুশি হয়ে একটু লাল চা খাওয়াইবেন, যে আপনার কি ডায়াবেটিস আছে, একটু চিনি ছাড়া চা খান কি কর, নাকি পিড়ান শুরু করবেন, আমার বাবারে মাইরে বলতে আসছো? ওই দুই ভাই ওই সাহাবির হাত ধরে নিয়ে গেলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে। তখন আমিরুল মুমিনিন ক্ষমতায়, ওনার কাছে তো আবার কোনো সার নাই, উনি আদালতের ঝান্ডা উঠান, উনি সত্যের বিচারে কঠোর। ওই সাহাবি অপরাধী চলে গেলেন, কিন্তু ওনার ঘোড়া মারছে এইটাও তো তার দোষ,
কিন্তু মানুষ মারাটাই হয়ে গেল অপরাধ। আমিরুল মুমিনিন ওমরের দরবারে গেলেন, যায় বলে আমিরুল মুমিনিন ওমর এই পথিক নবীর সাহাবী দাবি করে, সে আমার বাবাকে পাথর মেরে মেরে ফেলেছে, আপনার আদালতে বিচার দিলাম। আমিরুল মুমিনিন ওমর বিচার শুনলেন, শুনে বলেন তুমি ঘোড়া মারছে ঘোড়া বাবা, তুমি তাকে মারছো কেন? অতএব আজ বুধবার, পরশুদিন শুক্রবার, জুমার নামাজের পর উপস্থিত জনতার সামনে তোমার শিরচ্ছেদ করা হবে, ওমরের তরবারি থেকে তোমার কল্লা রক্ষা পাবে। রায় হয়ে গেছে, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, কি করা যায়? এখন ওমর ইবনুল খাত্তাবের রায় শুননা, সাহাবীরা বলে হুজুর নবীর সাহাবী মাফ করে দেন, কাজ হবে না, অপরাধী তো অপরাধী, তবে ফাঁসির রায় হয়ে গেছে, এখন তোমার কি শখ আছে বলতে পারো? বলে আমিরুল মুমিনিন আমার যদি ফাঁসি দেন, আমার কল্লাই ফেলাই দেন, তাইলে বিচার তো বিচার, তবে আমার শখ হলো আমার বাড়িতে বৃদ্ধা মা, আমি একটু মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসবো। দ্বিতীয়ত আমার স্ত্রী ছোট একটা বাচ্চা, বাচ্চাটাকে একটু দেখে আসবো, আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আমাকে রুখসত দেন। আমিরুল মুমিনিন কামারে গঙ্গা পাইছ, মৃত্যুর রায় শোনার পর কেউ কে যদি সার দেয় সে কি আর আসবে ফিরে? তোমাকে দেব কেন, হবে না, তবে হা যদি যেতে চাও তোমার প্রতিনিধি একজন রেখে যাও, যে তোমার প্রতিনিধি হিসাবে থাকবে, তুমি আসলে তো ভালো কথা, আর যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হবে। এই টাকায় দেখো বিপদ কে নেখল, কে নিবে দায়িত্ব যে না আসলে তাকে ফাঁসি দেওয়া হবে? ওই কাতেল সাহাবি যিনি হত্যাকারী, উনি দাঁড়ায় বলে নবীর সাহাবীরা, আমি একজন নবীর সাহাবি, আর নবীর থেকে শিক্ষা পেয়েছি, কোনোদিন মিথ্যা বলতে পারি না। ও ভাইরা কে আছো, দাঁড়াও, আমার জিম্মাদারি নিবা, আমি বাড়িতে যাই একটু বিদায় নিয়ে আসব, তবে আমি নবীর সাহাবি, মিথ্যা বলতে পারি না, কে আছো দাঁড়াও। কেউ দায়িত্ব নেয় না ওই মজলিসের মধ্যে, আল্লাহর নবীর প্রবীণ সাহাবি, বুড়া সাহাবি আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া যায়, অন্যান্য সাহাবীরা জামাটাই না, হুজুর থাক, আপনি দাঁড়ান কেন, উমরের কাছ থেকে রক্ষা পাবেন নি? আবু যর গেফারি বলে চুপ করো, নবীর সাহাবি কোনোদিন মিথ্যা বলতে পারে না, সে অবশ্যই আসবে, তোমরা সবাই ধোকায় পড়েছ, আমি ধোকায় পড়ি। আবু যর গেফারি দাঁড়াইছেন সবাই ওমরের পায়ে ধরে, হুজুর এ বোঝে নাই, কারণ আবু যর গেফারি হইলো একটু দরবেশ বেশ। কেমন দরবেশ? নবী সফরে যাইবে, সাহাবি দর্জনই রওনা দিছে সাথে, আবু যর গেফারি পিছনে গাড়টি গোল করে আস্তে আস্তে কেতিতে একটা লুঙ্গির মধ্যে কাপড়ে পেঁচাইয়া যাইতে, আল্লাহর নবী কয় আবু যর গেফারি ইয়ামশি ওয়াহদা ইয়ামুতু ওয়াহদা ইয়াবাসু ওয়াহদা, এই দরবেশটা হাঁটো একলা ও মরবে একলা, কিয়ামতের দিন উঠবে একলা। নবী মজা করে কইছে, আল্লাহ কবুল করছে, আবু যর গেফারি চলতে একলা, সে ছিল কঠোর, ওই যে কঠোর সুন্নি, কথা বুঝেন নেই, ওনারে শেষ পর্যন্ত দেশান্তর করে দিছে, এরপরে উনি জঙ্গল ইন্তেকাল করছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 সাহাবী নিয়ে একটা সফরে যাচ্ছিলেন, আবু যর গেফারিকে জঙ্গলে পাইয়া জানাজা দিয়ে দাফন করে দিছে, তাইলে চলতো একলা, ইন্তেকাল করছে একলা, হাসরের ময়দানে উঠবেও একলা, বলেন না সুবহান। এখন আবু যর গেফারি দাঁড়াই গেছে, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? আহারে সব সাহাবীরা সাইর সিনারি, কিন্তু আবু যর গেফারির তো আকীদা মজবুত, ওই সাহাবি চলে যায়, বৃহস্পতিবার গেল শুক্রবার গেল, ওই সাহাবীর আর খবর নাই, মৃত্যুর সংবাদ এ জাইন্না হইনা কেউ মরতে আসে কেন? শুক্রবার জুমার খুতবা দিলেন ওমর ইবনুল খাত্তাব, কি করা যায়? এখন আমিরুল মুমিনের খুতবার পর তিনটার সময় ফাঁসির রায়, সময় মতো মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াবে, তার কল্লা ফেলে দেওয়া হবে। আমিরুল মুমিনিন ওমর জুমার নামাজ পড়ালেন, 3:05-7 বাকি, দেখে কোনো লোক নাই, ধোকাবাজি গেছে, আবু যর গেফারি সে মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াই গেছে, দাঁড়ায় কো তোমরা বিচলিত হইও না, ওই নবীর সাহাবী সময় মতো চলে আসবে। মিয়া তুমি এখনো মাতবাড়ি দেখাও,
সে আর আসবে কোথায়? তুমি তো খাইছো ধরা, এখন সবাই কাকুতি মিনুত আমিরুল মুমিনিন, আপনি আবুজুর গিফারি বোঝে নাই, মাফ করে দেন। ওমর ইবনুল খাত্তাব তার তরবারি অপরাধীকে রক্ষা দেবে না। সব সাহাবীর হাউমাউ করে কাঁদতেছে, তারপরও কাজ হবে না, কি করা যায়? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুঝে কুছ মিলে ইয়া না মিলে কুই গম নহি, মগর মুঝে মুস্তফা মিলে তো আল্লাহ ভি মিল গয়ে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হাজরে কেরাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেছে। আবু জর গিফারি উনি এখন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ায় গেছে। ওমরের তরবারি খুলবেন, চতুর্দিকে সবাই তাকিয়ে আছে, আরে এই যুবক ধোকা দিয়ে চলে গেল। যুবকেরা চতুর্দিকে তাকায়, দেখো দেখা যায় কি না, কারণ আবু জর গিফারির এতেকাদ নবীর সাহাবি মিথ্যা বলতে পারে না। তামাম সাহাবিরা পেরেশান, আর আবু জর গিফারির চেহারা হাসি, কোন নবীর সাহাবি চলে আসবে? যুবকেরা তাকায়, বুড়ারা চোখের উপরে এইভাবে হাত দিয়ে রোদ্রে দেখে, দেখা যায় কি না, কোন দিকে দেখা যায় না। হঠাৎ করে একজন যুবক উত্তর দিক থেকে চিৎকার দিয়ে উঠলেন, ও আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় একটা ঘোড়া দৌড়ায় পিছনে ধুলাবালি উঠতেছে, তাকায়া দেখে একটা ঘোড়ার উপরে যুবক আর ঘোড়াটা দৌড়ায়, ঘোড়ার লাঠিতে ধুলাবালিগুলি উঠতেছে, ঘোড়ার মধ্যে দৌড়ায় আর বলে, আমিরুল মুমিনিন দাঁড়াও, আমিরুল মুমিনিন দাঁড়াও, আমিরুল মুমিনিন দাঁড়াও, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আবু জর গিফারিকে হত্যা করতে হবে না। ওই ঘোড়াটা দৌড়ে এসে ওই কাতেল সাহাবি লাভ দিয়া ওমর ইবনুল খাত্তাবের আদালতে দাঁড়াইয়া যায়। ওই সাহাবি চৈলার আবু জর গিফারির সঙ্গে মুসাফা কইরা কোলাকুলি কইরা বিদায় দিয়ে দিছে। বিদায় দিয়া আবু জর গিফারি তিনি হাসি মুখে, কারণ সে তার তো এতে গেল। তামাম সাহাবির অবাক। এখন ওমর ইবনুল খাত্তাব তরবারি খুললেন, খুইলা সাহাবির কল্লা ফেলে দিবেন, ওই সাহাবি তো প্রস্তুত। ওই যে মাকতুল সাহাবি যার কল্লা ফেলে দেওয়া হয়েছিল, তার দুই ছেলে পিছন দিক থেকে ওমরের হাত ধরে ফেললে, আমিরুল মুমিনিন ওমর, ওই কাতিল সাহাবির কল্লা ফেলার পূর্বে আমাদের একটু কথা, কি বল? ও নবীর সাহাবি, আপনি মৃত্যুর রায় শোনার পর চলে গেলেন, কেন আবার আসলেন? আপনি জানেন আপনাকে এখানে শিরচ্ছেদ করা হবে, জানার পরও কেন আসলেন? এই প্রশ্নের জবাব দেন, এরপর বিচার শুরু হবে। নবীর সাহাবি বলে, আমিরুল মুমিনিন ওমর, ও যুবক দুইজন শোনো, আমি বাড়িতে গেলাম, আমার বৃদ্ধা মাকে যে ঘটনা বললাম, ও মা, আমি নবীর সাহাবি, কোনোদিন মিথ্যা বলতে পারি না, আমি ভুলে একটা হত্যা করে ফেলেছি, আমিরুল মুমিনিনের আদালতে আমার এই রায় হয়েছে, মা গো আমাকে বিদায় দাও, আমি ওই বিচারে হাজির হই। মা কয়, বাবা তুই কি কও, চইলার সর যাওয়া লাগবে না? আমি বলছি, না মা আমার যেতেই হবে,
স্ত্রীকে বললাম এই ব্যাপার, স্ত্রী বলে দেখো শিশু বাচ্চাটা কান্না করবে, ওকে কেমনে রেখে যাবা, স্ত্রী বিদায় দেয় না, বাচ্চাটা আব্বু আব্বু বলে ডাকে। আমি বাচ্চাটার আব্বু ডাকটা বরদাস্ত করতে পারি, শিশু বাচ্চাটা আমাকে বাবা বাবা বলে ডাকে, ওই বাচ্চাটার আব্বু ডাকটা যেন কানে না আসে, এই জন্য কানে আঙ্গুল ঢুকাইয়া দিলাম। কানে আঙ্গুল দিয়ে আমি দৌড়াই, আর স্ত্রী ডাকে স্বামী যাওয়া লাগবে না। আমি বলি স্ত্রী আমার চলে যাই, ময়দানে মাশরে জান্নাতে থাকবো। আমি এই জন্য স্বামীকে রেখে আসলাম, মাকে রেখে আসলাম, সন্তান রেখে আসলাম, এত বড় ত্যাগ এই জন্যই করলাম। আমি যদি আজকে থেকে যাইতাম, কাফের মুশরিকেরা বলতো নবীর সাহাবীও মিথ্যা কথা বলে। আমি মরে গেলে নবীর উম্মতের কিছু আসে যায় না, কিন্তু আমি যদি থেকে যাইতাম নবীর সাহাবীদের উপরে একটা অভিশাপ আসতো, নবীর উপরে মিথ্যার তোহমত আসতো, নবীর সাহাবী মিথ্যা বলে তার মানে নবীও মিথ্যা বলে, আমি যেন মিথ্যাবাদী না হই, নবীর উপরে যেন কাফেররা কোনো কথা না বলতে পারে, আমি নবীর ইজ্জত সম্মানকে বুলন্দ করার জন্য আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করো মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াইয়া গেলাম। আরো জোরে কন সুবহানাল্লাহ, সম্মান নবীর ইজ্জত নবীকে বড় করার জন্য শিশু বাচ্চাটাকে রেখে আস, মাকে রেখে আস, স্ত্রীকে রেখে আস, স্ত্রী যুবতী কান্দে কাজ হবে না, বাচ্চা কান্দে বাচ্চার কান্নাও শুনি, মাকে রেখে আস। মাকতুল সাহাবীর দুই ছেলে আমিরুল মুমিনিন ওমরকে বলে ওমর, যে সাহাবি নবীর সম্মানকে বুলন্দ করার জন্য মৃত্যুকে পরোয়া করে নাই, নিজের মা স্ত্রী সন্তান তাদের আদর মায়াকে লাথি মেরে চলে আসছে। আমরা দুই ভাই ওই সাহাবিকে মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, এই ছিল নবীর সাহাবি, তারা জীবন দিয়ে দিছে কিন্তু একটা মিথ্যা বলে নাই, আর আমরা সামান্য 2 টাকার জন্য মিথ্যা বলি, কি ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমাকে 5টা নসিহতের নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও আল্লাহর ওলি হয়ে যাও। শেষ, আর কথা বলবো, আর বাকি 4টে বলতে পারলাম না যেহেতু সময় শেষ, আর দরবার শুনবে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কিছু লোকের অলসতা, দুই হাত উঁচু করেন, উঁচু করেন, একটু হাত গুল্লার আছে না দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসলে একটু সময়কে খুব গুরুত্ব দিই, সময়ানুবর্তী দেয়, কারণ যেখানে এই যে ঘড়ির দিকে শুধু তাকাই আর দৌড়ি, বিশেষ করে আমাকে বলছে 11:15, আমি এই জন্য 11:15 শেষ করে অনুমতি চাইছি, তো আমাকে 5 মিনিট মধ্যে শেষ কর। ভাইয়েরা আমার, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে 5টা নসিহত করলেন, আমি বাকি আধা ঘন্টার মধ্যে বাকি 4টা সংক্ষেপে বলে দেব, এই 5টা কথা মনে রাখা যাবে তো, পরে কিন্তু আবার ইন্টারভিউ নেবো। এ বুঝছেন না যে ওয়াজ শুধু করছে, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, শেষে জিজ্ঞেস করু, না বলতে পারলে তবারক পাইবেন, কি কর। এই শোনেন, ক্লাসের ওস্তাদ বিচার পড়া ধরে, পড়া না পারলে কান ধরায় শাস্তি দেয়, এই বুড়া বুড়া ছাত্রকে কান ধরান যাইবে, এই জন্য তবারক পাইবে না, কি কর। অতএব খুব খেয়াল দিয়ে শুনতে হইবে, তবারক পাইবেন, একটু মজা করলাম, আর কষ্ট পান নাই তো, এমনি বললাম, কিন্তু খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু হুরায়রার দ্বিতীয় নাম্বার আঙ্গুল ধরে বললেন আবু হুরায়রা, 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও আল্লাহর ওলি হয়ে যাও,
দুই নাম্বার ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, দুই নাম্বার আবু হুরায়রা তুমি আল্লাহর রিজিক বন্টনে খুশি থাকো, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী হইয়া যাও, আল্লাহর রিজিকে খুশি থাকবা। অনেকে আছে আল্লাহর উপর অভিশাপ দেয়, খোদা আমারই পেয়েছে গরিব বানাই, তার কি উপায় নেই? কি আছে না নাই? এই বোকা, তুমি বোকা। আত-তাকদীরু সিররুল্লাহ, আকায়েদের কিতাবে লেখা আছে, আকীদা তাওহীদের কিতাবে, যে তকদীরটা হলো আল্লাহ তাআলার একটা গোপন ভেদ, এইটা আল্লাহর ফেরেশতাদেরকে জানায় নাই, আল্লাহর নিকটতম নবীদেরকে জানায় নাই। কেন? তকদীরের খবর যদি দুনিয়ার মানুষকে আল্লাহ দায়িত্ব দিত, মেম্বারের উপরে যদি রিজিকের দায়িত্ব দিত, তো গ্রামের অর্ধেক মানুষ খাইতো, অর্ধেক মানুষ না খয়ে মেরে লেত, ভোট দেওয়া নাই তোরে খাওয়াবো। যদি চেয়ারম্যানের হাতে দিত ইউনিয়নের একই দশা, এমপির হাতে দিলে, যদি প্রধানমন্ত্রীর হাতে রিজিক দিতে, ভোট না দিলে হয়তো উন্নয়নের কাজের ঘাটতি হয় এক এলাকায় অন্য এলাকায়, কিন্তু খাওন সবাই সমান, কি ঠিক না বেঠিক? এই শোনেন, খাওন সমান কি জন্য বললাম? এই জন্য বললাম আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন, মৌলিক জিনিসের তেমন পার্থক্য রাখেন। কথাটা আমার বোঝেন নেই, আর একটু ব্যাখ্যামূলক বলি, যেমন মৌলিক জিনিসের তেমন পার্থক্য নেই গরিব ধনী, যেমন পানি, গরিব যা পানি খায় বড় লোকের পানির আর একটু মিষ্টি, কি করে কি এক না? তাইলে গরিবও যেই পানি খায় বড় লোকে একই পানি, হয়তো গরিব খাটিও বলছে বড় লোক খায় বোতলের পানি, কিন্তু বোতলের পানি কিন্তু আর খারাপ, সে জানেন বুড়িগঙ্গার পানি মেডিসিনটা সাদা বানাই দেয়, উনি খাইছে দুর্গন্ধ, আর আপনি টিও বলছে তাজা পানি খান। তাইলে দেখেন গরিব আর ধনীর মধ্যে রিজিকের পার্থক্য, মৌলিক তেমন পার্থক্য নাই, যেমন পানি এক নাম্বার, দুই ঘুম, গরিব যা ঘুমায় বড় লোক ঘুমায়, গরিবের ঘুম নাক ডাকে না বড় লোকের একটু নাক ডাকে, এটুই পার্থক্য, মোড়া মানুষ, কিন্তু ঘুমের তেমন পার্থক্য আছে? বরঞ্চ গরিব শুইলে ঘুমায় পড়ে, আর বড় লোক ঘুমাইতে হইলে ট্যাবলেট খায়, কি ঠিক না বেঠি? আচ্ছা ঘুমেরও পার্থক্য নাই, পানিও খায় এক, ভাত গরিব খায় এক প্লেট, বড় লোক খায় চার প্লেট, কি সমান না? এই দেও তো বুঝতেছ মাস কি সমান খায় কি না, বরং গরিব খায় পেট ভরে দুই প্লেট, আর গরিব আর বড় লোক খায় লবণ ছাড়া হলুদ ছাড়া মিষ্টি কুমড়া সিদ্ধ, কি ঠিক না বেঠি? তাইলে গরিবের চাইতে বড় লোক খাইতে পারে না বেশি, কি ঠিক কি না? তাইলে দেখেন খাওয়ানো তেমন পার্থক্য নাই, আল্লাহ তাআলা বিল্ডিং রাখবে একজনের পাঁচতলায় আরেকজনের গাছতলায়, কিন্তু মৌলিক রিজিকে তেমন পার্থক্য আসেনি, কি জোরে বলেন আছে নাই? অতএব খুশি থাকবা, যাই হল আল্লাহ রাখছে, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, নবী বলেন আবু হুরায়রা দুই নাম্বার নসিহত, আল্লাহ তাআলা তোমাকে যেই নেয়ামত যা বন্টন করেছে তুমি সন্তুষ্ট হইয়া যাও, কি সন্তুষ্ট থাকা যাবে? তো একদল লোক আছে গোস্ত দিয়ে ভাত খায় আর খিলাইল করে আর জিগায় চাচা কেমন আছে, কাজ খুব গরম বেশি জুইত নেই, সোফার দেওয়ান লাগে দাঁত জন 38টা বলে, গোস্ত দিয়ে ভাত খায় আর খিলাইল করে কাশি কোন রকম, আরে বেটা তুই গোস্ত দিয়ে ভাত খেয়ে শুক্রিয়া করো না, সদর ঘাটে পরনে লুঙ্গিটা গায়ে দিয়ে কত মানুষ ঘুমায়, কি ঠিক না? খাওন পায় না, একজনে খাইয়া যদি অবশিষ্ট থাকে তা পাইয়া খুশি হয়ে যায়। অতএব তোমাকে আল্লাহ ভর্তা দিয়ে খাওয়াবে, মাছ খাওয়াবে, গোস্ত খাওয়াবে, রোস্ট খাওয়াবে, পোলাও খাওয়াবে, পান্তা খাওয়াবে, চা খাওয়াবে, যেই হালে রাখবে বলো আলহামদুলিল্লাহ। কেন? কারণ রিজিকে চেয়ারম্যান মেম্বার দেয় নাই, সরাসরি আল্লাহ দিছে, এই জন্য রিজিকে অসন্তুষ্ট করা যাবে না। আজ থেকে এই ভান্ডারিয়া দরবার শরীফে যত উপস্থিত জনতা একটা ওয়াদা করে যেতে হবে, আজ থেকে যতদিন যত সময় যে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, জবাব দিবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বলা যাবে? বিজ্ঞানের দৃষ্টিতে একটা মানুষ যদি দৈনিক 20 বার বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে, দেখবেন পরীক্ষা করে। অনেক আছে গ্রামের মধ্যে বুড়া মানুষ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বেটা রোগ ব্যাধি নাই, ও দেখবেন সুস্থ থাকে, আর একদল আছে কুয়া ও রোগই ছাড়ে না, কি ঠিক না বেশি? যে কুয়াইন না উইতে শরীরলা এ রোগই ছাড়ে না, আর একদল আছে নাসুক আছি ভালো খুব ভালো, এর কোনো রোগই কাছে যেতে পারে না, কি ঠিক না বেটি?
অতএব শুকরিয়া। আপনারা সকলে কেমন আছেন? হয় নাই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো নাই এরকম বলবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব তিরালি প্রাণ দিবেন কয়ালি। আপনারা কেমন আছেন? এইটা একটা সবক কি ঠিক কিনা? অতএব আল্লাহ যেই হালে রাখবে সন্তুষ্ট থাকবেন। রজা বিল কাজা, রজা বিল কাজা, এটা তরিকার একটা স্তর যে আল্লাহ যেই হালে রাখবে সন্তুষ্ট থাকে। এই জন্য শিবলি নোমানি বলছে একটা কথা, যদি তুমি রিজিকে বন্টনে খুশি না থাকতে পারো তাইলে একটা দ্বিতীয় অপশন আমি দিয়ে দেই, ওই অপশনটা আপনারাও গ্রহণ করতে পারেন। বলবো তোমরা আল্লাহ রিজিক বন্টনে খুশি হইয়া যাও, যদি আল্লাহ রিজিক বন্টনে খুশি না হতে পারো তাইলে দ্বিতীয় খোদার তালাশে নেমে যাও। এই আল্লাহ পেট ভরতে পারে নাই এমন আরেকজন খোদা পাওয়া যাবে যে তোমার পেট ভরতে পারে? তাহলে খোঁজো আরেকজন খোদা, খোঁজো। এই জন্য শিবলি নোমানি কয় তুমি খোদার রিজিক বন্টনে খুশি থাকো, যদি না পর আরেকজন খোদা খোঁজো, তার মানে খোদাও পাবো না রিজিকে খুশি থাকতে হবে। কি খুশি থাকা যাবে না? আবু হুরায়রা, যেহেতু সময় স্বল্প আমি সংক্ষেপে বলে যাচ্ছি, নাম্বার দুই কয় নাম্বার নসিহত নবীজির? দুই নাম্বার, দুই নাম্বার, ওয়ার্দ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। দ্বিতীয় নাম্বার নসিহত নবী বললেন, ও আবু হুরায়রা আল্লাহ রিজিক বন্টনে খুশি থাকবি। নাম্বার তিন, ওয়ার্দা ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, তুমি খাঁটি মুমিন হইয়া যাবা। প্রতিবেশী বড় নিয়ামত, এই জন্য আপনি ভালো না মন্দ নবীজির কাছে এক সাহাবি যে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কি ভালো না খারাপ? তুমি ভালো না খারাপ এইটা তোমার প্রতিবেশী যদি বলে ভালো তুমি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তুমি খারাপ, মাপকাঠি একটা। এই জন্য প্রতিবেশী যাকে বলবে ভালো সে ভালো, যে স্ত্রী বলবে স্বামী আমার ভালো সেই স্বামী ভালো,